দেখুন, সম্মানিত মা বোনেরা, আপনারা কীভাবে তারাবির নামাজ আদায় করবেন এই বিষয়টা কিন্তু আজ আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, রমজান কিন্তু আমাদের কাছে চলে এসেছে। রমজানুল মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যাম্বি। যে ব্যক্তি রমজান মাসে নামাজ আদায় করবে, অর্থাৎ এবাদত বন্দি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে নিশ্চয়ই রমজানটাকে আমাদের অবহেলায় কাটানো যাবে না। আর তারাবির নামাজ, এটা তো মিস করাটা আমি মনে করি একটা বদনসিবের মতো, সুতরাং এটা মিস করা উচিত নয়। আমরা 20 রাকাত তারাবি নামাজ আদায় করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন। সাহাবায়ে কেরামের যুগ থেকে কিন্তু আমরা দেখি তারাও 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন। যে রাতে, যে মাসে অধিক এবাদত বন্দি করার ফজিলত বেশি, সেই রাকাতে কেন আমরা কাটছাট করে অল্প নামাজ আদায় করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তো বলেছেন, এই রাতে এবাদত বন্দি করার সব অনেক 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 বেশি। সুতরাং আসুন আমরা 20 রাকাত নামাজই পড়ব। আমরা কিন্তু বিভিন্ন রকম হাদিস শরীফে, সুনানে বাইহাকিতে এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাক এবং আমরা বিভিন্ন হাদিসের কিতাবে কিন্তু 20 রাকাতের কথা এসেছে। এবং সর্বশেষ মক্কা মুকাররমা, মদিনাতুন নবী সাল্লাম, মসজিদে আকসা, এগুলোতে কিন্তু 20 রাকাত তারাবি কিন্তু হচ্ছে। মিশরে আল আজহারেও 20 রাকাত তারাবি নামাজ কিন্তু হচ্ছে। তাহলে আমরা কেন 20 রাকাত না পড়ে কম পড়বো? সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা আসুন বিষয়টা জেনে নেই যে 20 রাকাত তারাবির নামাজ আমরা যদি একান্ত না পড়তে পারি, অসুস্থতা আছে, তাহলে কম পড়লে হবে? আবার অনেকেই প্রশ্নটা করে, হুজুর আমরা কি যদি অসুস্থ থাকি তাহলে তারাবির নামাজ যদি না পড়তে পারি একান্ত, তাহলে কি রোজা হবে কি না? দেখুন, তারাবির সাথে রোজার কিন্তু কোনো সম্পর্ক নেই। আপনি যদি তারাবির নামাজ নাই পড়তে পারেন একান্ত কারণবশত, তাহলে আপনার রোজা কিন্তু আদায় হয়ে যাবে। কিন্তু প্রতিদিন যদি আপনি মিস করতে থাকেন তাহলে কিন্তু এটা পরস্পর সাংঘর্ষিক হয়ে গেল। রোজার যে একটা উদ্দেশ্য হাসিল হওয়া, এটা কিন্তু হচ্ছে না। কিন্তু রোজা হয়ে যাবে আপনার, কিন্তু উদ্দেশ্য সাধন হবে না। তারাবির নামাজ, আপনি বিষয়গুলো খেয়াল করবেন, তারাবির নামাজ মহিলা মা বোনেরা আপনারা যে তারাবির নামাজটা পড়বেন, অনেকেই আছে আপনি যদি হায়েজ এবং নিফাসগ্রস্ত থাকেন, তাহলে কিন্তু আপনি যদি মিনস অবস্থা থাকেন বা হায়েজ নিফাস অবস্থা থাকেন, তাহলে কিন্তু আপনার উপরে রোজা ফরজ নয়, নামাজও ফরজ নয়। কী করবেন? ছোটো ছোটো দোয়া, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আল্লাহু আকবার, এইগুলো কিন্তু আপনারা পড়তে পারেন। এছাড়া আপনি আপনার নামাজ এবং রোজা কোনোটাই করতে পারবেন না। নিশ্চয় বিষয়টা কিন্তু বুঝতে পারছেন মা বোনেরা। এরপরে দেখুন, আপনি নিয়ত করে নেবেন, আরবিতে নিয়ত করতে পারেন অথবা বাংলাতেও কিন্তু নিয়ত করলেও কোনো সমস্যা নেই। নিয়তটা হলো নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যারা একটুকু না পারেন তারা কী করবেন জানেন? শুধু মনে মনে বললে হবে, আমি তারাবির নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ছি, আল্লাহু আকবার, এটুকু বললেও কিন্তু নামাজ হয়ে যাবে। আরেকটা প্রশ্ন আমাদের কাছে করা হয় যে হুজুর, মহিলারা কি জামাতে নামাজ পড়বে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন, কী বলেছেন জানেন? মহিলাদের যা মসজিদে নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়া ভালো, ঘরে নামাজ পড়ার চেয়ে ঘরের এক কোণে একদম গোপন কুঠুরিতে নামাজ পড়া ভালো। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে যে ফেতনা ফাসাদ তৈরি হতে পারে বিধায় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তী সাহাবায়ে কেরামগণ কিন্তু নিষেধ করেছেন, না, তাদের ঘরের ভিতরে নামাজ পড়াটাই উত্তম। সুতরাং তারাবির নামাজটাও আপনাকে ঘরে পড়াটাই উত্তম বলে উলামায়ে কেরাম কিন্তু ফতোয়া দিয়েছেন। মসজিদে গেলে যে অধিক আপনার সওয়াব পেয়ে যাবেন বিষয়টা এমন নয়, তাহলে ঘরের ভিতরেই পড়লে হয়ে যাবে। এখন তারাবির নামাজ আপনি কয় রাকাত করে পড়বেন? তারাবির নামাজ আপনি 2-2 রাকাত করে আপনি পড়বেন, 2-2 রাকাত করে পড়বেন। সেহেতু আমাদের নিয়তটাও 2-2 রাকাত করে করতে হবে। নিয়তটা কী পড়েছিলাম? নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে মা বোনেরা এই এই পর্যন্ত হাত তুলবেন। কাঁধ বরাবর নয় বা নাক বরাবর নয়, বুক বরাবর হাত তুলে বুকের উপরে হাত বাঁধবেন। হাত বেঁধে আপনি
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যারা এটা পারেন এটা পড়তে পারেন, এরপর সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে আপনি কি পড়বেন, একই সূরা বারবার পড়া যাবে কিনা বা অন্য সূরা পড়তে পারবেন কিনা, হ্যাঁ এই বিষয়টা আছে। আপনি সূরা ফাতিহা পড়ার পর আপনি যে সূরা পারেন সেই সূরাতেই পড়বেন অবশ্যই। আবার একই সূরা বারবার না পড়ে একটু যদি পারেন তাহলে একটু ঘুরিয়ে পিছিয়ে, যেমন শেষের 10টা হাদিস কোরআন কোরআনের সূরা আছে, বিশেষ করে সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, এগুলো আপনারা পড়তে পারেন। আর যদি মনে করেন না আমি দুটা সূরাই পারি তাহলে দুটা সূরা দিয়ে পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই, আপনার নামাজ কিন্তু হয়ে যাবে। এরপরে দেখুন আমাদের যে বিষয়টা জানতে হবে, আমাদের কাছে যে প্রশ্নটা এসে থাকে, মহিলারা মাসিক বন্ধ রেখে রোজা রাখা বা নামাজ পড়তে পারবে কিনা, দেখুন এই বিষয়টা আল্লাহ পাকের নিয়মিত যে একটা বিষয় আছে না, যে মাসিক একটা মহিলাকে আল্লাহ পাক দিয়েছেন, এখন আপনি এটাকে কিছু খেয়ে আপনি এটাকে আটকে দিলেন, আপনার যে সৃষ্টি এটার ভিতরে কিন্তু একটা ভিন্নতা এনে দিলেন, এর কারণে আপনি অসুস্থ আর বেশি হয়ে যেতে পারেন পরবর্তীতে। সুতরাং স্বাভাবিক নিয়মটা মেনে নিয়ে আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক এর ভিতরে অনেক অনেক ফজিলত দিবেন। মা বোনদের এবাদত বন্দিগিতে যে কত ফজিলত, কত রকম ফজিলত আছে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি নামাজ পড়তে পারতেছেন না, আপনি হায়াজ নেফাস অবস্থায় আছেন, এমন সময় যদি আল্লাহকে যদি স্মরণ করেন, স্বামীর খেদমত করেন বা কথাবার্তা শুনেন, নিজে পর্দা বসিয়ে মতো চলেন, এর ভিতরে যে কী পরিমাণ সওয়াব দিয়েছে বা দিবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা কিন্তু হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা কিন্তু পেয়েছি। সূরা পরে দুই দূর আকাত করে আপনি সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে একটু দুরুদ শরীফ পাঠ করলেন, এরপরে এভাবে কিন্তু চার রাকাত যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি চার রাকাত পরে পরে আপনি কিন্তু একটা দোয়া পড়বেন। আমরা কিন্তু এই দোয়াটাই কিন্তু এখন আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, দেখুন দোয়াটা হলো যে সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح আমি কিন্তু এভাবে এখানে লিখে দিয়েছি, এটা আপনারা এটা পড়বেন। আরেকটা বিষয় আমরা এখন আপনাদেরকে জানাতে চাচ্ছি, এটা হলো দেখুন দোয়াটার ব্যাপারে, এরপরে একটা দোয়া করবেন, এই দোয়াটা খুবই ফজিলতময় একটি দোয়া, যদিও কোরআন হাদিসে কোথাও নেই এটাই পড়তে হবে সেটা এমন না, আপনি যে দোয়া পারেন সেটাই করবেন, তবে এই দোয়াটা অনেক কিছু অনেক ফজিলতময় একটি দোয়া, এই দোয়াটা পড়লে সব কিছু এসে যায়। দোয়াটা কি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরাহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা পারেন না তারা কিন্তু এটা বারবার শুনে আপনার মুখস্থ করে নেবেন, তারপর আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করে আপনি আল্লাহকে চাইবেন, আল্লাহর কাছে কিন্তু চাইবেন, আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক কিন্তু আপনার দোয়া কবুল করবেন। আরেকটা প্রশ্ন আছে, আমরা যে বিষয়টা পড়ি তারাবির নামাজ যদি না পড়তে পারি তাহলে তারাবির নামাজের কাজা হয় কি না, না তারাবির নামাজ যদি না পড়তে পারেন তাহলে তারাবির নামাজের কাজার কোনো সুযোগ নেই এবং এটা করার প্রয়োজন নেই, তারাবির নামাজে কাজা আপনারা করবেন না। দেখুন মহিলাদের ক্ষেত্রে আমরা মা বোনদের ক্ষেত্রে যেটা করি, যে রোজা অবস্থায় স্বামীর সাথে একটু চুম্বন করা, একটু আদর আলিঙ্গন করা, এগুলো করা যাবে কি না, হ্যাঁ রোজা অবস্থায় আলিঙ্গন চুম্বন এগুলো করা যাবে, যদি বীর্যপাতের আশঙ্কা না থাকে তাহলে এটা আপনার জন্য যায়, কিন্তু যদি বীর্যপাতের বা জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে তাহলে এটা আপনি করতে যাবেন না। রোজার মাসে স্ত্রী সহবাস করা যাবে কি না এই প্রশ্নটাও আসে, না 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 মোটেও না, রোজার মাসে স্ত্রী সহবাস করা যাবে না দিনের বেলায়, তবে রাতের বেলায় সুবহে সাদিকের আগ থেকে, মাগরিব থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত আপনার এই সময়টা স্ত্রী সহবাস করতে পারবেন, আর বাকি সময়টা আপনারা করতে পারবেন না। হ্যাঁ এবারে আসুন আমরা মা বোনদের বিষয়ে, আমরা এই বিষয়টা জানলাম,
অন্য মা বোনদেরকে জানাতে, আপনারা শেয়ার করে দেবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে